सुप्रिय दर्शक अस्सलामु आलैकुम, वेलकम बैक टू माय चैनल अफरोजा कुकिंग। शीतेर पिठापुली पर्वे आमी आज के तैरी करे देखाबो हाते काटा श्यामाई पिठा, चुषी पिठा, चुई पिठा, जे जे नामे डाकुक ना केन, शीत आसले आमरा ए पिठाटा कम बेशी सबाई तैरी करी। जेहेतु शीत चले एसेछे आर आमरा बांग्लादेशीरा शीतेर दिने पिठा होबे ना एटा तो कोनो कथाई ना, पिठा खाबोई। आर ग्राम अंचले शीतेर समय अतिथि आप्यायने एटा होच्छे एकटा अन्यतम पिठा। आर ए पिठाटा देखते जेमन सुंदर खेते किन्तु भीषण मजा। आर सेई ट्रेडिशन रक्षा करार जन्य आमी आज के पिठाटा तैरी करे देखाच्छी। रेसिपिटी भालो लागले एकटी लाइक दिबेन एबं आमार चैनलटा सबस्क्राइब करबेन, देखते थाकबेन आमार रेसिपिगुली। ताहले चलुन किभाबे आमी पिठाटा तैरी करब। चूलाय पैनर मध्ये आमी 2 कप पानी दिए दिएछी 1 चा चामच परिमाण लवण, 2 टेबिल चामच परिमाण रान्नार रेगुलर तेल। तेलटा दिले खामिरटा खूब स्मूथ हय, पिठाटा खूब भालो हय, सेजन्य आमी तेलटा दिए दिएछी। बलक चले एसेछे, एखन आमी दिए दिच्छी चाउलेर गुड़ा। आमी 3 कप चाउलेर गुड़ा निएछी। 3 কাপ চাউলের গুঁড়ার জন্য আমি নিয়েছি 2 কাপ পানি। এখন আমি গুঁড়াটা মেলে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে 6-7 মিনিট আমি সিদ্ধ করে নেব। চুলার মধ্যে রেখে ভালোভাবে নেড়েচেড়ে আমি সিদ্ধ করে নিচ্ছি চাউলের গুঁড়াটা। ভালোভাবে সিদ্ধ না করলে পিঠাটা ভেঙে যেতে পারে। কাইটা আপনারা ভালোভাবে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ কম হলে সামাইটা দুধের মধ্যে দেওয়ার পরে ভেঙে যেতে পারে, সেজন্য ভালোভাবে খামিটা সিদ্ধ করে নিতে হবে। আমি চুলার মধ্যে রেখে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, নামিয়ে নিয়েছি। গরম গরম মথে নিতে হবে, অল্প অল্প পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে আমি খামিটা ভালোভাবে মথে নিচ্ছি। গরম গরম অবস্থায় মথে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু খামিটা শক্ত হয়ে যাবে, তখন মথা যাবে না, ভালো হবে না মথা, সেই জন্য গরম গরম মথে নিতে হবে। আমি একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি, দেখুন বিয়াস কত সুন্দর হয়েছে। খামিটা একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিবেন শক্ত যাতে না হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছু পরিমাণ উঠিয়ে নিয়েছি। এখন আমি একটা লতের মতো করে নিচ্ছি। সামাইটা তৈরি করার জন্য এরকম লতের মতো করে তৈরি করে নিতে হবে। প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি লতের মতো তৈরি করে নিয়েছি এবং সামাই তৈরি করে দেখাচ্ছি। আপনারা যারা নতুন তারা $2-3 দিয়ে তৈরি করে নেবেন। আমি $1 তৈরি করে নিতে পারছি কারণ আমি আগেও এই পিঠাটা তৈরি করেছি এবং সবসময় আমি এই পিঠাটা তৈরি করি। এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা, অবশ্যই আপনারা তৈরি করবেন। দেখুন ভিউয়ার্স আমি কত সহজে তৈরি করে নিতে পারছি। আমার কাইটা খুব সুন্দর হয়েছে, সেই জন্য আমার সামাইগুলো খুব সুন্দর হচ্ছে। দেখাচ্ছি কীরকম হচ্ছে, দেখুন আমি একটু মোটা করে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু চিকন করেও তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে সবগুলো পিঠা বানানো শেষ হলে সামান্য একটু চালের গুঁড়া ছিটিয়ে একটি এয়ারটাইট বক্সে ভরে 5-6 দিন ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে সংরক্ষণ করতে পারেন। জাস্ট যখন দরকার হবে রান্না করলেই হবে। দেখুন বিয়ার্স কত সুন্দর হয়েছে, আমার সবগুলো পিঠা বানানো শেষ। এখন আমি চলে যাব রান্না করার জন্য চুলায়। আমি একটা হাঁড়িতে 1/2 কেজির উপরে খেজুরের গুড় নিয়েছি। আমি নলেন গুড়টা নিয়েছি, পানি মিশিয়ে আমি জাল করে নিয়েছি। এখন দিয়ে দেব এর মধ্যে কুড়া নারিকেল। আমি 1/2 কাপ কুড়া নারিকেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কিশমিশ, আমি 1/3 কাপ কিশমিশ দিয়ে দিচ্ছি।
दिए देव 1/3 कप सागु। सागुटा दिले पिठाटा खुबी टेस्ट है, सेजन्य पिठार मध्य सागुटा व्यवहार करेछि। आपनारा चाइले स्किप करते पारें। आपनारा तो जानें पायसर मध्य सागुटा दिले कत मजा है, और पिठार मध्य सागुटा दिले खुबी मजा है, सेजन्य आमि सागुटा दिएछि। सागुटा दिले पिठाटा घनो है। एखन फ्लेवरेर जन्य दिए दिच्छि एर मध्य दारचिनी और एलाच। एखन सागुटा सिद्ध होवार जन्य अपेक्षा करछि। सागुटा प्राय सिद्ध होये गेछे। एखन एर मध्य दिए दिच्छि दूध। आमि 1 केजी दूध घन करे जाल करे रेखे दिएछिलाम, एर मध्य दिए दिच्छि दूध। दूधटा बलक आसले आमि दिए देव पिठागुलि। सागुटा सिद्ध होये गेछे, दूधटाओ बलक चले एसेछे। देखाच्छि कि रकम होयेछे। खूब सुंदर एकटा स्मेल बेर होयेछे। अवश्य आपनारा बासाय तैरी करबेन एबं आमाके कमेंट्स करे जानाबेन आपनादेरटा केमन होयेछिल। देखुन बियार्स कत सुंदर होयेछे। सागुगुलो खूब सुंदर होये सिद्ध होये गेछे। एखन आमि दिए दिच्छि श्यामाइगुलो। श्यामाइगुलो दिए आमि हालका एकटु नेड़े ढाकना दिए ढेके देब बलक आसार जन्य। जोरे नाड़ते जाबेन ना, ताहले श्यामाइगुलो भेंगे जाबे। एकटु नेड़े दिते होबे कारण नीचे लेगे जाओयार सम्भावना थाके, सेई जन्य हालका एकटु नेड़े दिते होबे। बलक चले एसेछे, एखन आमि नीचे जाते लेगे ना जाय सेई जन्य हालकाभाबे एकटु नेड़े दिच्छि। श्यामाइगुलो एकटाओ भांगछे ना, কাইটা খুব সুন্দর হয়েছিল, সেজন্য শ্যামাইগুলো একটাও ভাঙছে না, একদম আস্তে আস্তে রয়েছে। আপনারা অবশ্যই কাইটা ভালোভাবে সিদ্ধ করে নেবেন, তারপরে দেখবেন আপনার শ্যামাইটাও আমার শ্যামাইয়ের মতো হবে। আমি চেক করে নিচ্ছি সিদ্ধ হচ্ছে কিনা। সিদ্ধ হয়ে গেছে, আমি আরেকটু ঘন হলে নামিয়ে নেব। দেখে মনে হচ্ছে খুবই পাতলা, এটা কিছুক্ষণ রেখে দিলে বেশ ঘন হয়ে যাবে। আমার শ্যামাইটা হয়ে গেছে, এখন সার্ভ করে দেখাচ্ছি কিরকম হয়েছে। সো দেখে নিলেন কিভাবে তৈরি করতে হয় চুই পিঠা, হাতে কাটা শ্যামাই পিঠা, চুষি পিঠা, যে যে নামে ডাকুন না কেন, এটা সবার প্রিয় এবং সবার পরিচিত পিঠা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন কেমন বানিয়েছি, শেয়ার করবেন বন্ধুদের সাথে, দেখতে থাকবেন আমার রেসিপিগুলি। আজ রাখছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।